দিস সাম ইজ টেলিং, আচ্ছা কি বলছে অঙ্কটা, যে স্কোয়ার প্লেট, এই যে স্কোয়ার প্লেট হচ্ছে 1 সেন্টিমিটার লম্বা বলেছে, অ্যান্ড 8 mm থিক, এই যে এতটা হচ্ছে তোমার চওড়া, মানে থিক মোটা 8 mm, ইটস ভলিউম দেয়া আছে, ভলিউমটা দেওয়া আছে 2880, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে দেখো লেন্থ আর ব্রেথ, এটা স্কোয়ার প্লেট যেহেতু, তাহলে আমি যদি লেন্থটাকে এক্স ধরি তাহলে ব্রেথও এক্স হবে। দেখো লেন্থ 1 সেন্টিমিটার এটা আমি ধরেছি, ব্রেথও তাই, আর হাইট মানে যেটা সেটা 8 mm দেওয়া আছে, তো mm এগুলো সেন্টিমিটারে আছে, এটা তাহলে অবশ্যই তোমার সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তো সেন্টিমিটার মানে 10 দিয়ে ডিভাইড করলে, তবে মিলিমিটারকে 10 দিয়ে ডিভাইড করলে তবে সেন্টিমিটার পাওয়া যায়। তাহলে ভলিউম তো লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, তাহলে এই ভলিউমের জায়গায় তোমার যে ভ্যালুটা দেওয়া আছে 2880 বসিয়ে দাও, আর লেন্থের জায়গায় এক্স বসালাম, ব্রেথের জায়গায় এক্স বসালাম, হাইটের জায়গায় দেখো যেটা দেওয়া আছে সেটা বসালাম। এবার কিছুই না, তোমার ক্যালকুলেট করতে হবে, এই যে এক্স ইনটু এক্স মানে এক্স স্কোয়ার, 10টা এখানে মাল্টিপ্লাই হয়েছে আর 8টা এদিকে চলে আসবে। তুমি ডাইরেক্টও করতে পারো, 8 দিয়ে এখানে মাল্টি কাটাকাটি করো, 3 8 24, 4 থাকে 48, 6 8 48 0, এবার 10 এখানে মাল্টিপ্লাই হবে 360, তাহলে 360-এর সঙ্গে 10 মাল্টিপ্লাই করে 3600 হয়, এটা স্কোয়ার রুট করলে এক্স ভ্যালু বেরিয়ে গেল 60 সেন্টিমিটার। তো এখানে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, তো আমার এক্স অলরেডি বেরিয়ে গেছে, দ্যাটস অল।